হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। 1500টি গুরুত্বপূর্ণ ভূগোল এমসিকিউ প্রশ্নোত্তরের পার্ট থ্রিতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের পার্টটিও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা নিজেরাই পুরো প্রশ্নগুলোকে একবার দেখে নাও, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে এই সকল প্রশ্নগুলো তোমাদের সরকারি চাকরির পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। পার্ট থ্রির প্রথম কোশ্চেন 51, সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীকে ঘিরে পূর্ব পশ্চিমের যে রেখা কল্পনা করা হয় তাকে কী বলা হয়? এবং চারটি অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি, নিরক্ষরেখা। এবং এখানে বলে রাখি, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, একে বিষুবীয় রেখাও কিন্তু বলা হয়। কোশ্চেন নাম্বার 52, মূল মধ্যরেখা আসলে কী? এবং সঠিক উত্তরটি হলো অপশান এ, মূল মধ্যরেখা হলো একটি দ্রাঘিমারেখা। কোশ্চেন নাম্বার 53, সর্বোচ্চ দ্রাঘিমারেখা কোনটি? এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান বি, 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমারেখা হচ্ছে সর্বোচ্চ দ্রাঘিমারেখা। কোশ্চেন নাম্বার 54, সর্বোচ্চ অক্ষরেখা কোনটি? এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান ডি, 90 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখা। কোশ্চেন নাম্বার 55, ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময় অনুসারে চলে? এবং সঠিক উত্তরটি হলো অপশান বি, গ্রিনিচের সময় অনুসারে চলে। এবং এক্ষেত্রে বলে রাখি, গ্রিনিচ মিন টাইম এই যে সময়টা, এটা প্রথম গৃহীত হয়েছিল 1925 সালে। 1925 সালে এই গ্রিনিচ মিন টাইম কিন্তু গ্রহণ করা হয়। কোশ্চেন নাম্বার 56, কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে? এবং 56-এর সঠিক উত্তর হলো অপশান ডি, বেরিং প্রণালীর মধ্যে দিয়ে। এই বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। কোশ্চেন নাম্বার 57, একই দ্রাঘিমারেখায় অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময়ের পার্থক্য কি হয়? এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ কোনো পার্থক্য হয় না। কোশ্চেন নাম্বার 58, নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান এবং নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে কী বলে? এবং 58-এর সঠিক উত্তরটি হলো অপশান এ, সেই স্থানের অক্ষাংশ বলা হয়। কোশ্চেন নাম্বার 59, আন্তর্জাতিক তারিখ রেখাটি মোটামুটিভাবে কোন দ্রাঘিমারেখার অনুসারী? এবং 59-এর সঠিক উত্তরটি হলো অপশান সি, 180 ডিগ্রি দ্রাঘিমারেখা। কোশ্চেন নাম্বার 60, 180 ডিগ্রি দ্রাঘিমারেখাটি কী হিসাবে কাজ করে? এবং সঠিক উত্তরটি হলো অপশান বি, তারিখ বিভাজিকা, অর্থাৎ তারিখ বদলানোর রেখা হিসাবে কিন্তু এটা কাজ করে। কোশ্চেন নাম্বার 61, কোন স্থানের সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্য দেশের সময় নির্ধারণ করা হয়? এবং 61-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, গ্রিনিচের সময় অনুসারে। এই গ্রিনিচ কিন্তু লন্ডন শহরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 62, এক্সফোলিয়েশন বা গোলাকৃতি আবহবিকার নিচের কোন শিলায় বেশি হয়? এবং সঠিক উত্তরটি হলো অপশান বি, গ্রানাইট। এই গ্রানাইট কিন্তু একটি আগ্নেয় শিলা। কোশ্চেন নাম্বার 63, কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকার এর প্রভাব সাধারণত বেশি? 63-এর সঠিক উত্তরটি হলো অপশান সি, উষ্ণ এবং আর্দ্র অঞ্চল। এবং শেষের এ সি অংশটা একটু হচ্ছে, এটা অপশান ডি হবে। কোশ্চেন নাম্বার 64, পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কী? এবং সঠিক উত্তরটি হলো অপশান সি, আগ্নেয় শিলা। এবং এর উদাহরণ হিসাবে বলা যেতে পারে গ্রানাইট। গ্রানাইট কিন্তু একটি আগ্নেয় শিলা। কোশ্চেন নাম্বার 65, পৃথিবীর তাপমণ্ডল নির্ণয়ে কোন রেখার প্রয়োজন হয়? এবং 65-এর সঠিক উত্তরটি হলো অপশান ডি, অক্ষরেখা। কোশ্চেন নাম্বার 66, ব্যাসল্ট কোন ধরনের আগ্নেয় শিলা? এবং 66-এর সঠিক উত্তরটি হলো অপশান এ, নিঃসারী আগ্নেয় শিলা। কোশ্চেন নাম্বার 67, ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? এবং 67-এর সঠিক উত্তর হলো অপশান বি, হিমবাহ অঞ্চলে। কোশ্চেন নাম্বার 68, নিচের কোন পর্বতশ্রেণী ভারতের কেবলমাত্র একটি রাজ্যেই বিস্তৃত ও সীমাবদ্ধ? এবং 68-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, অজন্তা। এই অজন্তা মহারাষ্ট্রে অবস্থিত। কোশ্চেন নাম্বার 69, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? এবং 69-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, গুরুশিখর। এই আরাবল্লী পর্বত রাজস্থানে অবস্থিত এবং
এটি প্রায় 692 কিলোমিটার দীর্ঘ। কোশ্চেন নাম্বার 70, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? এটা খুব সহজ প্রশ্ন, এটা অনেকেরই জানা। অপশন বি, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। তাহলে বন্ধুরা, এটাই ছিল ভূগোলের পার্ট 3। এটা কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। তাহলে বন্ধুরা, পরবর্তী পার্টগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকেও প্রেস করে রাখবে, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব তার যে নোটিফিকেশন সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো।